প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি। এ সময় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং সার্ভারে পারমাণবিক চুল্লির গবেষণা স্থাপনায় প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।